গরমকালে ভাল লাগে খেতে দু টাকার পেপসি, আর কানে হেডফোন গুঁজে দেখতে ভাল লাগে সিনেবাপ আর বঙ্গায়ের কন্ট্রোভার্সি। তো হে গাইস, কেমন আছো তোমরা? মি অরবিন মল্লিক আর ইউ আর গাইস ওয়াচিং মাই ইউটিউব চ্যানেল বারাসাত ব্রাউন বয়। তো আজকে টপিকটা হলো বস সিনেবাপ এন্ড বঙ্গায়ের কন্ট্রোভার্সি, মানে কন্ট্রোভার্সি কন্ট্রোভার্সি এন্ড কন্ট্রোভার্সি। কি 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 আর বলুন কি, মানে এই বাংলায় এটা হচ্ছে মানে একটা বিখ্যাত জিনিস, মানে সবসময় সকল টাইমে আমরা লোকের বাড়িতে যখন ঝুট ঝামেলা দেখতে পছন্দ করি, তেমন এইটাও ঠিক কন্ট্রোভার্সি মানে ঝামেলা জাতি আমরা কানে হেডফোন গুঁজে দেখি বঙ্গায় সিনেবাপ কী কী বললো, সিনেবাপ বঙ্গায় কী কী বললো, এটা দেখে খুব আনন্দিত, মানে খুব মানে মজা লাগে বেশ। আর এই মজাটাকে মানে একটু মানে হাওয়ায় মানে বার খাওয়াইকে আমাদের মতন কিছু ক্রিয়েটার, আমাদের মতন মানে আমি না আমি নয় সেটা সেটা কিছু কিছু ক্রিয়েটাররা মানে ওদের মধ্যে ঝামেলা লেগেছে সেখানে মাঝখানে ঢুকে চশমা পড়ে ও গাইজ আর বঙ্গায় বঙ্গায় বলা উচিত ছিল না, না না এটা তো হবে না, এখানে সিনেবাপের সিনেবাপকে এরকম বলা তো উচিত ছিল না, সিনেবাপতে এই ওই ওই মানে মানে ঝামেলার মধ্যে ঢুকে মানে একদম থ্রিজম ফোরসম মানে বুঝাচ্ছ তো এরকম একটা আরে কেনা কে চাতে হো ব্যাপারটা করে দেয়। বাট তার দিয়ে বড় কথা অডিয়েন্স মানে পাবলিক, এই পোস্টটা দেখো তো গাইস, এই পোস্টার দেখার পর তোমরা বুঝে গেছো যে মানে একা কিন্তু এই ক্রিয়েটার আমাদের মধ্যে ক্রিয়েটাররা চায় না যে ঝামেলাটা বাড়ুক, আমরা চাই যে ঝামেলাটা ক্লিয়ার হয়ে যাক মানে কন্ট্রোভার্সিটা শেষ হোক, বাট না এখানে শেষ হয় না গল্প, কিছু কিছু পাবলিকরা চায় মানে কিছু কিছু বলতে বেশিরভাগ পাবলিক 75% দেখতে পারলো এখানটা ছিল আর 25% চাই যে ঝামেলাটা মিটে যাক, বাট নয় একদম না, আমরা তো চাই একটু ঝামেলা জারি দেখবো। বঙ্গায় কি বললো সিনেবাপকে এটা তো দেখা উচিত, ঢুকে চশমা পরে তো গাইজ মানে কেন হয়েছে না হয়েছে এরকম মানে ভিউজটা কামিয়ে নিচ্ছে আর লসটা কারোর হচ্ছে না, মানে ফাইদা হচ্ছে কন্ট্রোভার্সি হচ্ছে মজা পাচ্ছি আমরা, অডিয়েন্স কানে হেডফোন গুঁজে এরকম ভাবে দেখছে আর কিছু কিছু ক্রিয়েটাররা ক্রিঞ্জ কন্টেন্ট বানিয়ে সেখানে ওদের থাম্বনেল পোস্টার লাগিয়ে সেখানে ভালো একটা ভিউজ কামিয়ে নিচ্ছে। গাইস কিন্তু আমারও মানে সেম, আমিও মানে এরকম করেছি ভিউজ, সমজরা তো যাই হোক এই কন্ট্রোভার্সি বাদ দাও, কে ভালো কে খারাপ আমি বলতে যাবো না, আমি আর ছোট ক্রিয়েটার তো আমি নিজের মতো নিজে চলে যাবো, আর বিকজ আমি রোস্টার নয় তো আমি ব্লগ করবো, তো আমার লাইফস্টাইল আমি তোমাদেরকে তুলে ধরবো, তো সেগুলো নিয়ে আজকে কন্টিনিউ করি। তো চলো আজকের নতুন মানে আজকের ব্লগটা শুরু করা যাক, তো আজকে আমি যা যা করবো তোমাদেরকে সব কিছু শেয়ার করবো, তো পুটুপুটি ভিডিওটা দেখতে থাকো আর এনজয় করতে থাকো। তো আজকেও আবার বেরি পড়লাম, জানি না আজকে কী করবো না করবো, বাট যা করবো তোমাদেরকে সব কিছু শেয়ার করবো, তো পুরোপুরি ভিডিও দেখতে থাকো। এখন আমি সাইকেল চালাতে চালাতে রাস্তায় যাচ্ছি, তো কোথায় যাবো কী করবো সেগুলো সাসপেন্স দেখতে থাকো। তো এই রাস্তায় ঘুরতে ঘুরতে রাস্তায় মানে রাহুল দার সাথে দেখা হলো, রাহুল দার সাথে দেখা হয় রাহুল দার কি চেক নিচ্ছিল, তো আমি বললাম চেক পেক নিচ্ছিল না 100K মানে ইনস্টাগ্রাম হয়েছে তাই জন্য, বলছে না না একবার তো করেছি আর করে কোনো লাভ নেই, আমি বলছি কিসের জন্য, তাহলে বলছে না না সুজয় দার হচ্ছে 100 মানে সরি 100 বলছি 10K হয়েছে সাবস্ক্রাইবার ইউটিউবে, তো তার জন্য দেখতে পাচ্ছি এখানে কেক রয়েছে আমার হাতে, তো কেকটা নিয়ে আমরা যাচ্ছি রাহুল দাদের বাড়ি, বিকজ হয়তো 10 মানে এই 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 কী রকম, তো তাই জন্য আমরা এখন রাহুলদার বাড়ি যাচ্ছি আর রাহুলদার বাড়ি গিয়ে অনেক এনজয় করবো, তো 10K সেলিব্রেশন আমাদের ফ্রিতে খাওয়া দাওয়া হয়ে গেল ব্যবস্থা, তারপর ওইখান থেকে দেন বেরিয়ে এনজয় করে তোমাদেরকে শেয়ার করবো আর ভিডিও কথা হচ্ছে। চলো রুকো জরা সবর করো বোলা ধাক্কা বুক্কি নেই করনে কা, তো ফাইনালি চলে এসেছি আমি সেই লোকেশনটা যেখানে আমাদেরকে আমরা ডেকেছিল মানে একটু খাওয়া দাওয়ার খাওয়াতে, তো দেখতে পাচ্ছি এখানে 10K লেখা রয়েছে আর এখানে ওরে আমি তো খেতে এসেছিলাম, তাহলে খাওয়ার ব্লগটা শুধু হবে কিন্তু কংগ্রাচুলেশন এই কংগ্রাচুলেশন বলে দিচ্ছি আর খাবার দাওয়ার জন্য টাইম পেয়ে যাই, অপমান আই ডোন্ট অপমান, এখানে ব্লগটা সবাই আসবে তারপর একসাথে কথা হবে ঠিক আছে। ফাইনালি সবাই চলে এসেছে আর আমিও চলে এসেছি, এবার এখানে মানে কেক টেক কাটা হবে আর এনজয় হবে, সেলিব্রেশনটা একটু ছোটো খাটো মানে হচ্ছে, তো এখানে আমরা জাস্ট খেতে এসেছি, ব্যাপারটা আমি মানে কামড়ে চলে এসেছি কিছু বলবো না জাস্ট খাবো আর চলে যাবো, আর এখন সবাই সিনেমাটিক শট নিতে ব্যস্ত, কেক প্যাক রেডি হয়ে গেছে দেখতে পাচ্ছ, এই একটা কেক
আমি তো ব্লগ করবো, আমি তো ব্লগ করে দিচ্ছি, ব্লগ 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 আজকে আমার সেলিব্রেশনে কে কে এসেছে আমি একটু দেখে নি। ফাইনালি আমাদের সেলিব্রেশন কমপ্লিট হয়ে গেছে আর টেন কেউ এখানে পড়ে রয়েছে, আর কারণ বৃষ্টি হচ্ছে, অতিরিক্ত বৃষ্টি হচ্ছে, আর আমরা দেখতে পাচ্ছি এখানে বসে রয়েছি, এখানে একটা ক্যাফে, এখানে সবাই যে যার মতন বসে পড়েছে, আর উপরে বৃষ্টি হচ্ছে, তো যতক্ষণ বৃষ্টি হচ্ছে তখন এখানে ক্যাফেতে বসবো, আড্ডা মারবো, তারপর দেন বাড়ি চলে যাবো, আর যেতে যেতে কথা হচ্ছে। ডান্স ডান্স বেবে, কমান কমান, ডান্স ডান্স ডান্স। বৃষ্টির মধ্যে বসে বসে আমরা খুব আড্ডা মারছি আর এনজয় করছি, বিকজ বাইরে এতটা বৃষ্টি পড়ছে না, বাইরে যেতে পারছি না, এখানে বসে বসে আড্ডা আড্ডা দিচ্ছি। তোমার দেখতে থাকো প্রায় দেখতে পাচ্ছ, এর মধ্যে মানে এতগুলো খাবার চলে এসছে আর সেগুলো অর্ডার দিচ্ছে একমাত্র। ও টাকা সন্ধুদা, এই সঞ্জু অফিসিয়াল, মানে এত টাকা খরচা করে আমাদেরকে মানে ভালোই খাওয়াচ্ছে, তাই তো? এই যে যার মতো নিয়ে কেটে পড়ছে, আগে নিয়ে নি, নিয়ে নি, আমরা বাড়ির দিকে বেরিয়ে যাচ্ছি, বিকজ এতটা বৃষ্টি পড়ছিল, তো এখন মানে সুযোগ পেলাম বাড়ি বাড়ানোর জন্য, এখন বাজে 8:30, তখন বাড়ি যাবো, বাড়ি গিয়ে এখন এডিট করতে হবে, তারপরে সকালে কালকে ভিডিও দেখতে পারবে। তো আর লাস্টে একটা কথা বলতে চাইবো, যে কন্ট্রোভার্সি যাই হোক, বঙ্গাই ভালো না সিনেমা ভালো সে আমি জানি না, বাট আমার মামার মন থেকে মনে হয় যে সবাই ক্রিয়েটার, সবাই ভালো, তো সবাইকে ভালোবাসা দাও, কাউকে হেট করো না। আর আজকের ভিডিওটা এইটুকু ছিল, যদি ভিডিও ভালো লাগে তো লাইক অ্যান্ড কমেন্ট কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব, দেখা হচ্ছে তো ইন্টারেস্টিং ব্লগ ভিডিও, টাটা ভিডিও নিয়ে, টাটা করে দাও, টাটা।